ঢাকার দুই সিটি থেকে পাওয়া বজ্র দিয়ে খুব শীঘ্রই বিদ্যুৎ উৎপাদনে যাবে সরকার। এজন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। ডিএনসিসির যান্ত্রিক ওয়ার্কশপ পরিদর্শনের সময় এ কথা জানান তিনি। বিস্তারিত শফিকুল ইসলাম শামীমের রিপোর্টে। দেশে বজ্র দিয়ে বিদ্যুৎ উৎপাদন খুব শীঘ্রই শুরু করতে যাচ্ছে সরকার, এমনটাই জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। মন্ত্রী জানান, ঢাকা সহ সকল সিটি কর্পোরেশন এবং ছোট বড় শহরে এমনকি গ্রামগঞ্জের বর্জ্য কাজে লাগানো হবে। প্রতিদিন ঢাকা উত্তরে 3,000 টন বর্জ্য উৎপাদন হয়। এই 3,000 টনকে কোথায় স্তূপীকৃত করে রাখা, এটা একটা অসম্ভব ব্যাপার। সেজন্যই আমরা এ পদ্ধতি যাচ্ছি যে ইনসিনারেশন প্ল্যান্টটা প্রতিষ্ঠিত হবে। সেই প্ল্যান্ট প্রতিষ্ঠিত হওয়ার পরে যেখানে যে সমস্ত ইমিশন হবে, অর্থাৎ যে সমস্ত ধোঁয়া নিগ্রত হবে, সেখানে কোনো রকম পলিউশন হবে না। একেবারে স্বাভাবিক আমাদের বাতাসের সাথে যে পরিমাণ আছে তার চেয়ে বেশি হতে পারবে না। এটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড টেকনোলজি, এরকম আছে সারা পৃথিবীতে, আমি নিজে দেখে এসেছি। এদিকে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম জানান, রাজধানীর মধ্যবর্তী স্থানে কারওয়ান বাজারের কাঁচাবাজার অব্যবস্থাপনার মধ্যে চলছে, তাই দ্রুত এই কাঁচাবাজার সরিয়ে নেওয়ার কার্যক্রমও নেওয়া হচ্ছে বলে জানান তিনি। এখন আমাদের যথার্থ সময় কারওয়ানবাজারকে কীভাবে স্থানান্তর করব এবং কারওয়ানবাজারকে স্থানান্তর করার জন্য আমিনবাজার একটি মার্কেট এবং আরেকটি মার্কেট হচ্ছে হলো আমাদের যাত্রাবাড়িতে। নেক্সট মান্থ থেকে আমরা এখন সিরিয়াসলি ডেট অনুযায়ী কীভাবে কাজগুলো করতে হবে, ওদের দাবি কি আমরা কীভাবে নিতে পারবো, কারণ ওনারাও এক এক সময় এক একটা দাবি বলছে কিন্তু দাবিগুলোকে কোনো লিখিত আকারে আমরা পাচ্ছি না। আমরা চাচ্ছি একটা ফরম্যাটের মধ্যে নিয়ে দাবিগুলোকে শেষ করার জন্য। এছাড়া নগরীতে অবৈধ দখলে থাকা জমি খুব দ্রুত উদ্ধার করে নগরবাসীর সুবিধায় কাজে লাগানো হবে বলেও জানান ঢাকা উত্তর সিটির মেয়র শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।